হ্যালো বন্ধুরা, আজ আমি ডাব্লিউবিএসসি ডিসিএল এর অফিস এক্সিকিউটিভের কোশ্চেন সেট এ যেটা ছিল তার ডিআই পোর্শনের সেকেন্ড পাসটা তোমাদের সঙ্গে ডিসকাস করবো। ফার্স্ট পোস্টটা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আমাকে অনেকেই কমেন্ট করেছে, স্যার এটা লেন্দি অনেক কিংবা টাফ। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা টাফ নয়, হ্যাঁ লেন্দি শিওর, তো এটা একটু টাইম লাগবে, বাট টাইম ধরে করলে ডিআইটা খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখে নেয়, 76 নাম্বার যেটা, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ পি এস এন্ড ভি টুগেদার। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে দুটো ফিগার আছে, একটা আছে পাই, একটা আছে বার। তো বার গ্রাফের হচ্ছে নাম্বার অফ সরি পার্সেন্টেজ, সেটা সেটা হচ্ছে মেল যে এমপ্লয়ি আছে তাদের পার্সেন্টেজ। আচ্ছা, সেকেন্ড যে পাই ফিগারটা আছে ওটা হচ্ছে ডিগ্রিতে আছে, বার ওটা আছে ফিমেল এমপ্লয়ীদের তোমার পার্সেন্ট ইয়ে ডিগ্রি। আচ্ছা, টোটাল ফিমেল এমপ্লয়িজ আছে 10,800। তো 10,800 যেটা আছে টোটাল ফিমেল নাম্বার, তো টোটাল মেল নাম্বার কিন্তু দেয়া নেই, তো আমাকে কি করতে হবে ফিমেল নাম্বারটা বের করে তারপর সেটাকে দিয়ে মেল নাম্বার বের করতে হবে। কেন কি ডিরেক্ট মেল নাম্বার আমরা এখান থেকে বের করতে পারবো না, কেন কি কোনো নাম্বার দেয়া নেই। ওকে, তো ফার্স্ট এই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, তো ফিমেল নাম্বারের ডিগ্রিতে আছে পি এস এন বি, তাহলে পি এর ফিমেল আছে 36 ডিগ্রি, তাহলে এটা কীভাবে বের করতে হবে, টোটালটা 360 ডিগ্রি, আর 36 ডিগ্রি কত হবে এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এইভাবে এস এবং বি এর দুটোই বের করতে হবে ফিমেল নাম্বার, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো 36 কেটে গেল, এখানে 00 কেটে গেল, তো পি এর যে ফিমেল নাম্বারটা আছে সেটা হচ্ছে 1080, এটা কিন্তু ফিমেল নাম্বার অফ ফিমেল। ওকে, আচ্ছা এখান থেকে মেলে আসতে হবে, তো মেলে পি এর পার্সেন্টেজ কত আছে 46%, তার মানে হচ্ছে গিয়ে এইটা 46% যদি মেল হয় তাহলে ফিমেল পার্সেন্ট কত হবে 54, তাহলে এইটা হচ্ছে 54। আচ্ছা, 46 কত হবে, ঠিক আছে, তাহলে এখান থেকে ডিরেক্ট 20, এখান থেকে হবে 9920, বার, হ্যাঁ 920। ওকে, তো সেম ওয়েতে আমরা যদি এস আর ভি বের করি তাহলে 920, এস এর আমাদের হবে হচ্ছে 980, আর ভি এর হবে হচ্ছে গিয়ে 1770। আচ্ছা, এটা এই যে মেল নাম্বারগুলো এই সেম এই ওয়েতে বের করতে হবে, এই যে ফার্স্টে ফিমেল নাম্বার তারপর তার থেকে মেল নাম্বার, এটা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে এক্সপ্লেন করার চেষ্টা করবো। ওকে, টোটাল হবে হচ্ছে এটা 0, এটা 7, 6, এটা 3, 3670, তাহলে এখানে অপশন নাম্বার ডি। ওকে, আচ্ছা 77 আছে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ মেল অ্যান্ড নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ কিউ এস অ্যান্ড ডাব্লিউ টুগেদার। তাহলে এখানে কোশ্চেনে বলতে চাইছে ফার্স্টে ডাব্লিউ কিউ এস অ্যান্ড ডাব্লিউ এর মেল নাম্বার বের করতে হবে, তারপর তার ফিমেল নাম্বার বের করে সেটাকে সেটা ডিফারেন্সটা বের করতে হবে। ওকে, দেখে নাও, তাহলে দেখো এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ক্যালকুলেশন গুলো আমরা লাস্টে করছি সেটা কিন্তু মানে লাস্ট কোশ্চেনে আমরা করব, সেটা কিন্তু নেক্সট কোশ্চেনে কাজে লাগতে পারে। সো ক্যালকুলেশন যখন করবে তখন রাফে করলেও এক ডিআই এর ক্ষেত্রে, জাস্ট বলছি ডিআই এর ক্ষেত্রে রাফে করলেও একটা ফেয়ার ওয়েতে করবে, যাতে সেই ক্যালকুলেশন গুলো দেখে তুমি নেক্সট প্রবলেমটা সলভ করতে পারো। দেখো এখানে কিউএসভি কিউএসডাব্লিউ, তো কিউ এস এর কিন্তু আমরা অলরেডি মেল নাম্বার পেয়ে গেছি, এবার মেল নাম্বার আমরা ফিমেল নাম্বারটা ফার্স্টে বের করে নিয়েছিলাম, এখানে তোমাদের দেখাইনি টাইমের জন্য, বাট ফিমেল নাম্বারটাও বের করে নেওয়া হয়েছিল, না হলে তো মেল নাম পাবোই না। তো ফিমেল নাম্বার ছিল এস এর ক্ষেত্রে ছিল হচ্ছে গিয়ে 1020। আচ্ছা, আর এখানে মেল নাম্বার হচ্ছে কত 980, তাহলে এস আমরা পেয়ে গেলাম, এসটা আমাদের বের করতেই হলো না, লাস্ট আমরা যেহেতু বের করে নিয়েছি, এটা এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, কিউ এর ক্ষেত্রে এই সেম ওয়েতে বের করলে হবে হচ্ছে 960। আচ্ছা, আর মেল নাম্বার হবে হচ্ছে কি 1040, ডাব্লিউ এর ক্ষেত্রে হবে হচ্ছে 690, আর মেল নাম্বার হবে হচ্ছে 810। তো এই দুটো ক্যালকুলেশন করলে দেখা যাক, এটা হচ্ছে তোমার হবে 2670, এটা হচ্ছে হবে 2830, এই দুটো ডিফারেন্স যদি বের করো তাহলে হবে হচ্ছে 160। ওকে, এটা আনসার, এটা নাম্বার এ। ওকে, প্রসেস কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই সেম।
আচ্ছা, কিভাবে মেল নাম্বার ফিমেল নাম্বার বের করছে, এটা প্রসেস সেম। সো আমি সেটাকে আর দেখাচ্ছি না, জাস্ট আমি প্রবলেমগুলোকে তোমাদের করে আনসারটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্টে যে প্রবলেম যেটা প্রসেসটা দেখালাম, ওই প্রসেসে তোমাকে ফিমেল থেকে মেলে আসতে হবে। ওকে, আচ্ছা, তো 78, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ কিউ এন আর। আচ্ছা, কিউ এন আর চেয়েছে, তো কিউ আমরা মেল এমপ্লয়িজ এখানে অলরেডি পেয়ে গেছি, আরটা আমাদের বের করতে হবে। তো এখানে হচ্ছে 1040। আচ্ছা, আর আমাদের যদি বের করি সেম ওয়েতে 1980, ঠিক আছে। তো এখানে টোটাল হবে হচ্ছে তোমার 3020। ওকে, আচ্ছা, এবার তারপর বলছে ভি এন ডাব্লিউ, ডাব্লিউ আমরা এখানে পেয়ে গেছি, ভি এন ডাব্লিউর মেল নাম্বার। তাহলে ডাব্লিউ এখানে যেহেতু পেয়ে গেছি, ফার্স্ট ডাব্লিউটা লিখলাম। আচ্ছা, ভি হবে হচ্ছে 1770। দেখো, এই ভি এর মেল নাম্বারটাও কিন্তু আমরা আগে পেয়ে গেছিলাম। সো প্রত্যেকটা যে ক্যালকুলেশন সেটা কিন্তু কোথাও না কোথাও কাজে লাগছে। সুতরাং এই রাফগুলোকে একটু ফেয়ার করে করার চেষ্টা করবে। ওকে, তাহলে 2580, ঠিক আছে। আচ্ছা, এটা রেশিও বের করতে বলেছে, তাহলে এটা যদি রেশিও করা হয় তাহলে কি হবে তোমার 302/258, কেননা 00 কেটে যাবে। তাহলে এটা হবে হচ্ছে, কাটলে তোমার 151, এটা হচ্ছে 129। সো 151:129, এটা অপশন নাম্বার সি হবে। ওকে, আচ্ছা, তো 79 আছে, ইন হুইচ গিভেন কোম্পানিজ নাম্বার অফ মেল এমপ্লয়িজ আর হায়েস্ট। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা তোমাকে প্রত্যেকটা মেল এমপ্লয়িজ বার করে নিতে হবে। তো অনেকগুলো মেল এমপ্লয়িজ আমরা অলরেডি পেয়ে গেছি, তো বাকি যেগুলো সেগুলো বের করে নেবে। তো এখানে বের করলে দেখা যাবে, এটা আমি আগে থেকেই বের করে তোমাদের বলছি, এখানে ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট করছি না। ইউ এর যেটা মেল এমপ্লয়িজ সব থেকে বেশি, ইউ এর মেল এমপ্লয়িজ আই থিঙ্ক 2940 সামথিং আসবে। সুতরাং এটা হায়েস্ট অপশান ডি আনসার হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 80টা একটু কমপ্লিকেটেড, মানে কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড, একটু বুঝতে হয়তো তোমাদের কারো কারো প্রবলেম হতে পারে, বাট খুবই ইজি। আমি এটা চেষ্টা করে বলছি যে যেসব কোম্পানিতে মেল এমপ্লয়িজ 55%-এর ওপরে, তাদের টোটাল মেল এমপ্লয়িজ, আর যেসব কোম্পানিদের টোটাল মেল এমপ্লয় 50%-এর নিচে, তাদের মেল এমপ্লয়িজের সামেশন করে, মানে যোগ করে তাদের রেশিওটা বের করতে হবে। তাহলে তোমায় এখানে প্রত্যেকটা কোম্পানির মেল এমপ্লয়িজ ফার্স্ট অফ অল জানতে হবে, ঠিক আছে, জানতে হবে, মানে তুমি এখানে বের করে নেবে, ঠিক আছে। তো এবার এখানে আমরা যদি ডায়াগ্রামটাই দেখি, তাহলে এখানে 55%-এর ওপরে কি আছে, আর কিন্তু 55% এটা ধরলে হবে না, কারণ এর ওপরে চাই। ওকে, তো টি, আচ্ছা, তারপর আছে হচ্ছে ইউ 56, আচ্ছা, তারপর হচ্ছে ভি আছে 59। তো এই তিনটে হচ্ছে 55%-এর ওপরে। 50%-এর নিচে কে আছে, পি আছে, আর কে আছে, এস আছে, এই ছাড়া কিন্তু আর কেউ নেই। তো টি এর মেল এমপ্লয় যেটা ছিল ওটা ছিল 2610, আচ্ছা, ইউ এর ছিল হচ্ছে তোমার 2940, অ্যান্ড ভি এর ছিল হচ্ছে 1770। ওকে, আচ্ছা, আর পি এর যেটা ছিল মেল নাম্বার 920, আর হচ্ছে এস এর ছিল 980, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা বোঝা যাচ্ছে, এটা 80 এখানে দিয়ে দাও, 80 দিলে 1000, আর হচ্ছে 900, 1900, ঠিক আছে। আচ্ছা, এটা যদি করো তোমার হচ্ছে 02, আচ্ছা, 57। ওকে, তো এটা রেশিও আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা মনে হয় একটু ভুল হয়ে গেছে, 9, 10, 17, 6, 23 হবে এখানে, 3, আচ্ছা, 1, 6, এখানে 632 হবে। ওকে, তো তাহলে এটা রেশিও বের করতে হবে, তো 632 আর হচ্ছে 190, কেন কি 00 কেটে যাবে। তাহলে এটা যদি আমরা করি, তাহলে করলে চলে আসবে হচ্ছে 366/95, এটা রেশিও। তো অপশন নাম্বার সি হচ্ছে আনসার। আচ্ছা, সুতরাং এই কোশ্চেন যেটা ছিল, এটা লাস্ট ইয়ার থেকেও ইজি ছিল, একটা জাস্ট প্রসেস আছে, একটা জাস্ট প্রসেসে তোমাকে মেল, এই সরি, ফিমেল নাম্বার বের করতে হবে, সেখান থেকে মেলে আসতে হবে। এখানে আমি ক্যালকুলেশনগুলো করলাম না,
সো ক্যালকুলেশনগুলো করলে আরেকটু তোমাকে টাইম দিতে হবে। হ্যাঁ, টাইম, এই ডিআইটা টাইম দিয়ে করতে হবে, বা টাইম দিয়ে করলে ফুল পাস মার্কস তুমি পেয়ে যাবে খুব ইজি ডিআই। যদি কোনো প্রসেস বুঝতে প্রবলেম হয় তোমাদের, তো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের ফুল কনফিউশন যেটা আছে সেটা আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আর কমেন্টে ক্লিয়ার করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।